লেখক পিনাকি ঘোষের আজকের নিবেদন কাঁটা তার। ঘটনাগুলো ঘটা শুরু হলো আমরা পূজোর ছুটিতে উত্তরবঙ্গ আর কোচবিহার বেরিয়ে আসার এক মাস পর থেকে। সত্যি বলতে কি, প্রথম দুটো ঘটনা একটু অদ্ভুত হলেও আমি তাদের মধ্যে কোনো যোগাযোগ পাইনি। তৃতীয় ঘটনাটা ঘটার পর আমি প্রথম আবিষ্কার করলাম ঘটনা তিনটের মধ্যে যেন একটা যোগসূত্র আছে এবং মা বাবাও তা মানতে বাধ্য হলেন। পরে তো বোঝা গেল এই তিনটে ঘটনার এক মাস আগেও একটা ঘটনা ঘটেছিল। শুরু থেকে বলি, আমি দিশা, দিশা দত্ত, পড়ি অক্সিলিয়াম কনভেন্টে ক্লাস টেনে। এই শীত পেরোলেই ফেব্রুয়ারিতে আমার আইসিএসসি পরীক্ষা শুরু, তাই খুব চাপ। আমার বোন ঈশানীর অবশ্য লাইফ বিন্দাস, ও পরে আমার স্কুলে ক্লাস ফাইভে। আমরা সবভূমি নামে একটা হাউজিং কমপ্লেক্সে থাকি। আমাদের কমপ্লেক্সের ভিতরেই খেলার জায়গা আছে। কমপ্লেক্সের পাঁচিলের ওপারে মতিঝিল কলেজের মাঠ। কমপ্লেক্সের বন্ধুরা মিলে ক্রিকেট খেললে দু একবার কলেজের মাঠে বল তো পড়বেই। সেদিন দুবার অলরেডি বল পড়েছে, একবার রিজু আর একবার রিভু বল নিয়ে এসেছে। ওদের নাম শুনে ভাই মনে হলেও ওরা কিন্তু মোটেই ভাই বা আত্মীয় নয়। তিনবারের বার যখন বল কলেজের মাঠে গিয়ে পড়ল, তখন রিজু বলল, দিশা এবার কিন্তু তুই আনবি। আমি মুখ ভ্যাংচালাম বটে, কিন্তু জানি আমাকেই আনতে হবে। যে পাঠিয়েছে তাকেই আনতে হয়, সবভূমির উইস্টেনে তাই লেখা আছে। আমাদের কমপ্লেক্স আর কলেজের মাঠের মাঝখানে একটা কাঁটা তারের বেড়া আছে। কলেজের মাঠে একটা বছর দশকের ছেলেকে দেখতে পেয়ে বললাম, ভাই আমাদের বলটা দে না, লাল স্ট্যাম্পার বল। ছেলেটা পাত্তাই দিল না। তার মানে আর কি, আমাকেই ওপারে যেতে হবে। সূর্য ডুবে তখন সন্ধে হয় হয়, আকাশে তখন বেগুনি, নীল, কমলা এমনি নানান রঙের কেমিক্যাল মিলিয়ে মিশে এক হয়ে আছে। ভদ্রলোকের মতো অনেকটা ঘুরে কলেজের মেন গেট দিয়ে ঢুকে যাওয়া যায়, আবার অভদ্রলোকের মতো কাঁটা তারের বেড়া টপকেও যাওয়া যায়। মানে ঠিক টপকে না, এক জায়গায় কাঁটা তার পারমানেন্টলি ছেঁড়া, সেখান দিয়েই ক্রল করে ঢুকে যাওয়া যায় আর কি। সেটাই করতে গিয়ে হঠাৎ কি হলো, সপাট করে একটা হাওয়া ছুঁলাম, তারপরে হাতে ইলেকট্রিক শকের মতো খেয়ে পিছন থেকে ছিটকে পড়লাম। মুহূর্তের মধ্যে হতবুদ্ধি হয়ে পড়ে রইলাম ঘাসে। দেখলাম বন্ধুরা ছুটে এসেছে, এই এই এদিকে ব্যান্ডেজ লাগবে। আমার হাতটা নিজের হাতে তুলে নিয়ে বলল রিজু। আমার হাতে দেখে আমি নিজেই অবাক, কাঁটা তার লেগে লম্বা হয়ে কেটে গিয়েছে, রক্ত বেরোচ্ছে। কিভাবে হলো ব্যাপারটা? দেখলাম যেখান দিয়ে বেরোচ্ছিলাম সেখানকার এ পিলার থেকে ও পিলার কাঁটা তারের একটা জাল ছিঁড়ে গিয়েছে। আমি যখন বেরোচ্ছি ঠিক তখনই ছিঁড়তে হলো, ছিঁড়ে চাবুকের মতো আমার হাতে ছোবল মেরেছে। অবাক হয়ে একবার নিজের হাত, একবার কাঁটা তারের বেড়াটার দিকে দেখছি। ততক্ষণে কলেজের মাঠে জোনাকিরা চিয়ার লিডিং শুরু করে দিয়েছে। তারপরের ঘটনাটা ঘটল এর ঠিক তিন দিন পরে। নভেম্বর মাস তখন শেষ হয়ে আসছে, সন্ধ্যের পর চারিদিকে কুয়াশা, স্ট্রিট ল্যাম্পগুলো এক ঠেঙে তিনবার হাত বের করে ফটোশপের ডিফিউজ এফেক্ট ছাপসা আলো দিচ্ছে। আমি আমাদের দোতলার ফ্ল্যাটে বসে মার্চেন্ট অফ ভেনিসের পোর্সিয়া ডায়লগ মুখস্থ করার প্রাণপণ চেষ্টা করছি। আমার ঘর থেকে কলেজের মাঠ আর কাঁটা তারের বেড়াটা দেখা যায়। হঠাৎ বুঝতে পারলাম কাঁটা তারের বেড়ায় ধপ করে আগুন চলে উঠল। পোর্সিয়াকে ফেলে আমি ছুটলাম আমার ঘরের লাগোয়া ব্যালকনিতে। অবাক দৃশ্য, কাঁটা তারের বেড়া থেকে উল্টো হয়ে ঝুলছে একটা জ্বলন্ত পুতুল, পা দুটো উপর দিকে, মাথাটা নিচের দিকে।
কাঁটা তারের বেড়ায় আটকালো কি করে? পুতুলটা চেনা চেনা, আচ্ছা ঈশানী ফেলে দেওয়া সেই পুতুলটা না? ঈশানী এদিকে আয়। আমি হাঁকলাম, সন্দেহ নেই এটা ঈশানীর 2 বছর আগের জন্মদিনে পাওয়া একটা পুতুল, খুব সম্ভবত বুড়ো মাসি দিয়েছিল। তারপর আন্ড্রেস কানা হয়ে যাওয়া পুতুলটার মুন্ডুটা 120 ডিগ্রি ঘুরে যাওয়ার পর গতকালই তো ওটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল। ডাস্টবিন তো রোজই সাফাই কর্মীরা সাফ করে নিয়ে যায়, পুতুলটা সেখান থেকে কাঁটা তারের বেড়ায় চলে এলো কি করে? কেমন পিটিকিচ্ছিরি উল্টো হয়ে ঝুলছে আর পুড়ছে, মাথার সোনালি চুলগুলো নিচের দিকে ঝুলছে আর পুরে লাল লাল হয়ে কুঁকড়ে যাচ্ছে, কানা মুখটা বিচ্ছিরি হাসছে এবং রবারগুলো গলে গলে পড়ছে, ব্যাপারটা কেমন যেন গা শিরশিরে। সেদিন ডিনার টেবিলে আমি মিনমিন করে ব্যাপারটা যে অদ্ভুত তা বলার চেষ্টা করতেই বাবা 1 মিনিটের মধ্যে নস্যাৎ করে দিলেন। বললেন, কোনো ছোট বাচ্চা হয়তো ডাস্টবিন থেকে পুতুলটা কুড়িয়ে কলেজের মাঠের দিকে ছুঁড়েছিল, তখন নিশ্চয়ই কাঁটা তারে আটকে গিয়েছে। আর সন্ধ্যাবেলায় 5 তলার ভৌমিক কাকু ব্যালকনিতে সিগারেট খেয়ে জ্বলন্ত টুকরো ছুঁড়েছে, আর সেটাই হয়তো পুতুলের উপর পড়ে রবারে আগুন লেগে গিয়েছে। এই জন্যই বাবা আমার হিরো, কত সহজে জটিল ব্যাপারটা বুঝিয়ে দেন। এরপর 1 সপ্তাহ পরের ঘটনা আর ছোটোখাটো পর্যায় রইল না। আমাদের বাড়ির নিচে যে রাস্তা সেটা পেরোলেই একটা ব্যাংকের ATM। প্রত্যেক দিন ভোর 6:30 ATMটার শাটার ডাউন করে মেশিনে টাকা ভরা হয়। তখন বাইরের একটা লোহার জাল দেওয়া গাড়ি আর 2 জন রাইফেলধারী রক্ষী দাঁড়িয়ে থাকে। সেদিনও আমাদের দিন 6টার মধ্যে শুরু হয়ে গিয়েছিল। আমি প্রথম উঠে 6টার মধ্যে জিওগ্রাফির টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক নিয়ে বসে গিয়েছি। একটু পর বাবা উঠেই আমাকে গুড মর্নিং বলে নিজের জন্য ইলেকট্রিক কেটেলে কফি করে নিয়ে ল্যাপটপ চালিয়ে বসলেন। মা তখন ঘুমের সপ্তম সুরে। ঈশানী 6:20 উঠে বাথরুমে গিয়ে বেরিয়ে এসে টিভিতে কার্টুন চালানো মাত্রই আমি বন্ধ করে রিমোটটা আমার ঘরে রেখে দিয়েছি। ঈশানী আমাকে ফ্রস্টিটেড উইম্যান বলে নিজের ঘরে গিয়ে জানলায় উঠে বসলো, হাতে ওর বারবি। আমাদের জানলাগুলো বেশ চওড়া ধরনের, অনায়াসে সেখানে ঘন্টার পর ঘন্টা শুয়ে বা বসে থাকা যায়, কোনো অসুবিধা হয় না। 6:30 সময় হঠাৎ পটকা ফাটার মতো শব্দ হলো আর ঘর থেকে ধূপ করে ঈশানী পড়ে যাওয়ার শব্দ। শব্দ দুটো পেয়ে আমি আর বাবা 2 জনেই দৌড়ে গিয়েছি ঈশানীর ঘরে। কি হয়েছে বুঝতে একটু সময় লেগেছিল, কারণ ঘরে দেখি ঈশানী মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, হাতে বারবি পুতুলটা ঘরের 1 প্রান্তে ছিটকে গিয়েছে, আর নিচের রাস্তায় ব্যাংকের ATM-এর সামনে মর্নিং ওয়ার্কারদের জটলা। শিক্ষির বোঝা গেল নিচে একজন রাইফেলধারী রক্ষীর হাত থেকে আচমকায় গুলি ছিটকে গিয়েছে, গুলিটা এসে লেগেছে ঈশানীর হাতে থাকা বারবি পুতুলটার গায়ে। বুলেটের আঘাতে পুতুলটা এফোর হোপর হয়ে ছিটকে গিয়েছে উল্টো দিকের দেওয়ালে, আর ঈশানী জানলা থেকে পড়ে গিয়েছে মেঝেতে। না, ঈশানীর শরীরে বুলেট থেকে কোনো আঘাত লাগেনি ঠিকই, কিন্তু পড়ে যাওয়ার সময় মাথাটা ঠুকে গিয়েছে খাটের কাঠে। যে রক্ষীটা রাইফেল থেকে অসাবধানে আচমকা গুলি ছুঁড়েছিল তাকে পুলিশ ধরে নিয়ে গেল। আমরা ঈশানীকে নিয়ে ছুটলাম বাইপাসের ধারের একটা হাসপাতালে। খারাপ খবরটা হলো মাথায় আঘাত লেগে ঘুমায় চলে গেছে। সেই অবস্থাতেই ওর মাথার নানান রকম পরীক্ষা চলল। হাসপাতালের লাউঞ্জে আমি আমার রুমালের কোনটা কামড়ে কামড়ে ছিপড়ে বানিয়ে ফেললাম। মা কেঁদেই চললেন, আর বাবা তারই ফাঁকে থানায় গিয়ে সেই রাইফেলধারী রক্ষীর বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে এলেন। রাতে ডিনার টেবিলে আমরা 3 জনে চুপচাপ বসে আছি, মা বাবা আর আমি।
সামনে 2 মিনিটের তৈরি নুডলস 8 মিনিট ধরে ঠান্ডা হচ্ছে, খাচ্ছে না কেউ। ঈশানী নেই, সে আছে হাসপাতালে। বাবা, 3টে ঘটনার মধ্যে লিংক আছে। আমি আমার হাতের কাঁটা তারের জখমটার দিকে তাকিয়ে বললাম, একটুক্ষণ থেমে সাড়া দিলেন বাবা, আমার হাতের কাঁটা তার থেকে আঘাত লাগা, কাঁটা তারে উল্টো পুতুল, তারপর পুতুলের গুলি লাগা, সব লিঙ্ক। প্রথম ঘটনার সঙ্গে দ্বিতীয় ঘটনার লিঙ্ক হলো কাঁটা তার, দ্বিতীয় ঘটনার সঙ্গে তৃতীয় ঘটনার লিঙ্ক হলো পুতুল। তোমরা বুঝতে পারছো তো? বাবা ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকালেন, তারপর বুলেটে এফোড় হোপড় হয়ে যাওয়া পুতুলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন। সেদিনই রাত্রে আমি ঈশানীর ঘরে অনেক রাত পর্যন্ত একা একা পড়ছি। কনসেন্ট্রেশন করতে অসুবিধা হচ্ছে, কারণ সকালের ঘটনায় মনটা ডিস্টার্বড। শুধু তাই নয়, 3টে ঘটনায় কিসের ইঙ্গিত বহন করছে তা নিয়ে মাথা মুন্ডু ভেবে চলেছি। ম্যাপ নিয়ে বসলাম, পাশের ঘরের বাবা মা বোধহয় ঘুমিয়ে পড়েছে। রাত 1:30, আমার ট্যাবে দেখলাম রিজু 2টো মেসেজ পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপ আর হাউজ ইওর সিস। একটারও উত্তর দিতে ইচ্ছে করলো না, দিলামও না। তারপর বোধহয় চোখ লেগে এসেছিল, হঠাৎ অনুভব করলাম আমার সামনে টুপ করে এক ফোঁটা কিছু পড়ল। আমার ঘুমিয়ে পড়া ইন্দ্রিয়গুলো আবার সজাগ হয়ে উঠল। যা দেখলাম তাতে চমকে পাশে রাখা জলের বোতলটা উল্টে ফেললাম। আমার সামনে পূর্ব ভারতের ম্যাপ খোলা, তন্দ্রা আসার আগে নদীগুলো দেখছিলাম, তার উপর এক ফোঁটা রক্ত। আমার হাতের জখম তো শুকিয়ে গিয়েছে, তাহলে একমাত্র উপর থেকে রক্তের ফোঁটাটা আসতে পারে। খোলা ম্যাপের ঠিক উপরের সিলিংয়ে বুলেটের ছেঁদা, তার মানে রাস্তা থেকে চলা বুলেটটা পুতুলটাকে এফোর ওফোর করে সিলিংয়ে গিয়ে লেগেছে, সেই ছেঁদা থেকে পড়ছে এক ফোঁটা রক্ত। একটু আগে আমার বুক ধড়ফড় করছিল, কিন্তু এখন আর করছে না। মনে হচ্ছে কেউ আমাকে কোনো বার্তা দিতে চাইছে, কারণ এটাই হলো চতুর্থ ঘটনা। তৃতীয় ও চতুর্থ ঘটনার মধ্যে যোগসূত্র হলো বুলেট। আমি ম্যাপের উপর ঝুঁকে পড়লাম রক্তের ফোঁটাটা ম্যাপের কোথায় পড়েছে দেখতে। দেখলাম ভারতের কোচবিহার আর বাংলাদেশের কুড়িগ্রামের মাঝামাঝি পড়েছে ফোঁটাটা। পুজোর সময় তো কোচবিহারে গিয়েছিলাম আমরা। ধাঁ করে সেই সময়কার একটা ঘটনা মনে পড়ে গেল। শিলিগুড়ি থেকে ন্যাশনাল হাইওয়ে 31 ধরে ছুটছিল আমাদের গাড়ি। কোচবিহারের কাছাকাছি পৌঁছে গিয়েছি, সন্ধে নেমেছে। হঠাৎ ধরাম করে একটা প্রচণ্ড শব্দে থেমে গেল গাড়িটা, ভেঙে পড়ল সামনের উইন্ডো স্ক্রিন। মনে হলো যেন একটা মানুষ গাড়িটার ছাদের উপর লাফিয়ে পড়েছে। আমরা বেরিয়ে এসে অবাক, কেউ কোথাও নেই, শুনশান ফাঁকা হাইওয়ে। আমাদের গাড়িটার ছাদটা কিছুটা বসে গিয়েছে, গাড়ি কিছু পড়লে ঠিক যেমনটা বসে যায়, কিন্তু ছাদে তো কেউ বা কিচ্ছু পড়েনি। আমাদের তখন গা ছমছম করে উঠছিল। জায়গাটা কুড়িগ্রাম বর্ডারের কাছে। বাবার নির্দেশে অন্ধকারে কালো রাস্তায় ফের গাড়ি ছুটছিল। ব্যাখ্যা পাওয়া যায়নি সেদিনের ঘটনার। আমি বাবা মার ঘরের জানলায় নক করলাম, বাবা জানলা খুললেন। বললাম, বাবা আমাদের কোচবিহারে যেতে হবে। বাবা আমার দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়ালেন, কি দেখেছিলেন কে জানে আমার মুখে। এই 2 দিন পর আমরা বসে আছি কোচবিহারের ভারতীয় সীমান্তরক্ষীর ক্যাম্পে, আমরা মানে মা বাবা আর আমি। ঈশানী এখনো হাসপাতালে কোমায়। আমরা দাদু দিদার কাছে ওকে রেখে এসেছি। 2 দিন আগে রাত 1:30 বাবা যখন ম্যাপের উপর রক্তের ফোঁটাটা দেখছিল, তখন বললাম আমরা অক্টোবরে কিন্তু ওখানেই ছিলাম যেখানে ফোঁটাটার অবস্থান। তখনই বাবা ল্যাপটপ খুলে সার্চ করলেন গার্ল বুলেট
কাঁটাতার ও কুড়িগ্রাম শব্দগুলি। সঙ্গে সঙ্গে বিভিন্ন সুতোর একটা খবর উঠে এলো। গত জানুয়ারি মাসে কুড়িগ্রাম বর্ডারে ভারতের দিক থেকে কাঁটাতারের বেড়াটোপকে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করেছিল দুটি ভাই বোন। বাংলাদেশের কুড়িগ্রামে তাদের বাড়ি। 15 বছরের মেয়েটির নাম কুরানি। না, পারেনি তারা। ছুটে এসেছিল ঝাঁকে ঝাঁকে বুলেট, ঝাঁচড়া হয়ে গিয়েছিল কুরানির দেহ। ভাইটিকেও পাওয়া যায়নি, দিদির মৃত্যু দেখে লুকিয়ে পড়েছিল কোথাও। সেদিন সন্ধ্যায় হাইওয়েতে আমাদের গাড়ির ছাদে কে লাফিয়ে পড়েছিল, সে কি কুরানি? পরপর যেসব ঘটনা ঘটে গেল সেগুলোই বা ঘটালো কে? সেও কি কুরানি? সে কি কোনো সাহায্য চায়? তাকে সাহায্য করলে কি সুস্থ হয়ে যাবে ঈশানি? এইসবের উত্তর জানা নাই। সীমান্ত রক্ষী বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার বিজয় রাজবংশী বিকেলে সীমান্তের সেই জায়গায় আমাদের নিয়ে গেলেন যেখানে কুরানির মৃত্যু হয়েছিল। 8-9 ফুট উঁচু কাঁটাতারের বেড়া, বেড়ার ওপারে বাংলাদেশ, কুড়িগ্রাম। এপারের কাঁটাতারের বেড়া বরাবর একটা পিচের রাস্তা গেছে, সেখানে টহল দিচ্ছে জোয়ানরা, তারপর ধুধু মাঠ। কুরানির হাতটা কি কাঁটাতারে লেগে কেটে গিয়েছিল আমার মতো? আমি কাঁটাতারের বেড়াটা চোখ বন্ধ করে দুহাত দিয়ে ছুঁলাম, না কিছু দেখতে পেলাম না চোখের সামনে। আমরা গাড়িতে উঠে ফের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখলাম গাড়ির বন্ধ কাঁচের উপর বসে আছে একটা মৌমাছি। মৌমাছিটা কি কাঁচের ভিতর দিকে না বাইরের দিকে? ভালো করে দেখলাম ভিতরের দিকে বসে আছে ওটা। আমার মাথা দ্রুত চলছে, এত দূরে এলাম কি শুধু শুধু? এরপর কি? ক্যাম্পে আমরা গাড়ি করে নামলাম। আজ রাতে সীমান্তরক্ষীদের একটা তাঁবুতেই আমরা থাকব। আমাদের জন্য রাখা তাঁবুটায় আমরা ঢুকলাম, তারপর অবাক হয়ে তাকিয়ে থাকলাম। বাবা আমার পিছনেই ছিল। আমি কোনো কথা বলতে পারলাম না, নিঃশব্দে হাতছানি দিয়ে বাবাকে ডেকে সামনের দিকে আঙুল নির্দেশ করলাম। বাবা আমার পাশে তাঁবুর দরজায় এসে দাঁড়ালেন। বাবার মুখও আমার মতোই হাঁ হয়েছিল কিনা দেখা হয়নি। তাঁবুর ভিতরে গোল গোল করে চক্কর মারছে হাজার হাজার মৌমাছি, আর একটা শব্দ করছে, এমন দৃশ্য আমি কখনো দেখিনি। তারপর সেই রকম অদ্ভুতভাবে সবকটা মৌমাছি একসঙ্গে সারবদ্ধ হয়ে দরজা দিয়ে বেরিয়ে মিলিয়ে গেল কোথাও আকাশে। মা যখন তাঁবুতে এসে পৌঁছালেন তখন আর একটাও মৌমাছি নেই। বাবা রাতে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজবংশীকে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এখানে কাছাকাছি কি কেউ মৌমাছি পোষে? মৌমাছি কেন বলুন তো? না এমনি, কে জানে, লোকাল সিভিলিয়ানরা বলতে পারবে, কাছে একটা গ্রাম আছে, সকালে গিয়ে খোঁজ করতে পারেন। ধন্যবাদ। পরদিন সকালে আমরা তিনজন গেলাম কাছের গ্রামটিতে। বাবা আলাপ জমিয়ে ফেললেন স্থানীয়দের সাথে। চায়ের দোকানে বসে চা খেতে খেতে জানা গেল সুশান্ত বর্মনের কথা, যিনি মধু ব্যবসা করেন। ব্যবসার কারণেই তাকে মৌমাছি তাড়িয়ে মৌচাক পেরে আনতে হয়। আমি ততক্ষণ বুঝতে পেরেছি মৌমাছিটা আসলে হলো একটা সূত্র, যা দিয়ে আমাদের সুশান্ত বর্মনের বাড়ি যাওয়ার বার্তা দিয়েছেন কেউ। সে কি কুরানি? সুশান্ত বর্মনের বাড়ি পৌঁছে তার সঙ্গে ভাব জমাতে দেরি হল না বাবার। উঠোনে খেলা করছে বছর দশকের একটা ছেলে। আপনার ছেলে? আগে হ্যাঁ বলতে পারেন, আবার নাও বলতে পারেন। সেটা কীরকম? ওরে আমি পাইছি, ও হারায় গেছিল, ওর বাড়ি বাংলাদেশে। ওকে ফেরানোর দরকার ওর বাড়িতে, ওর বাড়ির লোকেরা নিশ্চয়ই ওর জন্য খুব দুঃখ পায়। হ পায় তো, ওর এক দিদিও ছিল, মরছে বোধ হয়। জানি। জানেন? আচ্ছা আমি যদি ওকে
ওর বাড়িতে ফেরানোর দায়িত্ব নিই? তারপর বাবা ছেলেটিকে জিজ্ঞেসে করলেন, তুমি ঘরে ফিরবা যদি আমরা নিয়ে যাই? ফিরুম চাচা। মাথা নিচু করে ছেলেটা কিন্তু তার চোখ মুখ উজ্জ্বল হয়ে বলল। বাবা একটু পর ফোন করে দাদুর কাছ থেকে ঈশানীর খবর নিয়ে বললেন, আমাদের একবার বাংলাদেশ যেতে হবে, আশা করছি যেদিন আমরা ফিরব সেদিনের মধ্যেই হয়তো ঈশানী সুস্থ হয়ে উঠবে। বাবার কণ্ঠে আত্মবিশ্বাসের সুর।